ব্লেন্ডার মেশিনটা কত দাম দিয়ে কিনেছি এবং কতদিনের ওয়ারেন্টি পেয়েছি ক্যাশ মোমো সহ আপনাদেরকে দেখাবো এখন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নুজাস 24H ব্লগ। দিস ইজ সুইট আকরাম, অ্যাজ ইউজুয়াল অ্যালং উইথ ইউ। ভিউয়ার্স, আমি আবারও চলে আসলাম চট্টগ্রামের সর্ববৃহৎ হোলসেল এবং রিটেল প্রাইসের মার্কেট গোলাম রসুল মার্কেটে। আমার আজকে এই মার্কেটে আসার পিছনে দুইটা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে আমার বাসার ব্লেন্ডার মেশিনটা দীর্ঘদিন ইউজ করার পর নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে আমার ফ্যামিলির জন্য একটা ব্লেন্ডার মেশিন খুবই প্রয়োজন এবং আমি সেই ব্লেন্ডার মেশিনটা এখন এই মার্কেট থেকে কিনব। দ্বিতীয় কারণটা হচ্ছে আমি এর আগে এই গোলাম রসুল মার্কেট নিয়ে কয়েকটা ব্লগ করেছি এবং আপনারা অনেকেই বলেছেন আদৌ কি এই মার্কেট থেকে আসলে কম দামে পাওয়া যায় কি না। সেই উত্তরটা আজ আপনারা আশা করি পেয়ে যাবেন। তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, ভিউয়ার্স, আমি চাকরি করে সংসার চালাই, এই ব্লগিং করে কিন্তু আমি আমার সংসার চালাই না। শখের বসে আমার এই ব্লগিং করা। একটা ব্যাপার আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমি কাউকে মিথ্যা ইনফরমেশান বা তথ্য দিয়ে বিভ্রান্ত করব না। আমার ইনফরমেটিভ এই ব্লগগুলো আপনাদের একটু উপকারে আসলেই আমার সার্থকতা, আর কিছু না। কাম টু দ্য পয়েন্ট, একটা কথা মাথায় রাখবেন, সিঙ্গেল ফ্যামিলি ইউজের জন্য 1000 ওয়াটের ব্লেন্ডার মেশিন কিনতে চেষ্টা করবেন। 1000 ওয়াটের নিচেরগুলো সার্ভিস খুব একটা ভালো পাবেন না। আর যদি কমার্শিয়াল ইউজের জন্য আপনারা কিনতে চান সেক্ষেত্রে 1000 ওয়াটের উপরগুলো কিনেন, নো প্রবলেম। এই মার্কেটে আসার আগে আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি কোন ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিনটা কিনব। ভিউয়ার্স, আপনার মার্কেটে স্যাফরন, জায়ফান, প্যানাসোনিক, ফিলিপস, মিয়াকো, অঞ্জনি এরকম অসংখ্য ব্র্যান্ড বা কোম্পানির ব্লেন্ডার মেশিন দেখতে পাবেন। আমার ফার্স্ট চয়েস হচ্ছে জায়ফান, মিয়াকো অথবা ফিলিপসের যে কোনো একটা ব্লেন্ডার মেশিন আমি নিব। আমি আপনাদেরকে যে কোম্পানিগুলোর নাম বলেছি এগুলো সবগুলোই কিন্তু ভালো, কিন্তু জায়ফানটা একটু স্পেশাল আমার জন্য, কারণ এর আগে আমি একটা জায়ফান ব্লেন্ডার মেশিন ইউজ করেছি। এটা সার্ভিসটা খুবই ভালো এবং সাউন্ডটা খুবই স্মুথ, খুব একটা গ্যার 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 শব্দ এটা কিন্তু হয় না, এটা সাউন্ডটা খুবই। মার্কেটে আসার আগে আরও দুইটা মার্কেটে আমার ওয়াইফকে নিয়ে আমি ঘুরে এসেছি। কোন কোন মার্কেটে ঘুরে এসেছি সেই নামটা আমি আপনাদেরকে বলছি না, তবে এতটুকু বলে রাখি একটা 1000 ওয়াটের জায়ফান মেশিন আমাকে ওই মার্কেটগুলোতে বলে দিয়েছে, কোনো দোকানে বলেছে 5200, কোনো দোকানে বলেছে 4800, কোনো দোকানে 4500, তবে আমি সর্বনিম্ন দাম পেয়েছি 4500 টাকা। কিন্তু আমি ওই মার্কেটগুলো থেকে কিনিনি, কারণ আমার দৃঢ় বিশ্বাস আমি এই মার্কেট থেকে বার্গেনিং করে বা দরাদরি করে আরও কম দামে কিনতে পারবো। ভিউয়ার্স, এই গোলাম রসুল মার্কেটও কিন্তু ব্যতিক্রম না, এখানেও এক এক দোকানদার কিন্তু আপনাকে এক একটা দাম দিবে। কোনো দোকানদার দেখা গেছে 4800 টাকাও দিবে, 5000 টাকাও দিবে, কোনো দোকানদার 4500 টাকাও দিবে, আবার কোনো দোকানদার দেখা গেছে আরও কম দিবে। আপনাকে কিন্তু বার্গেনিং করতে হবে, হ্যাঁ, আপনাকে বার্গেনিং করে কিন্তু মাল কিনতে হবে। আপনি যদি দরাদরি করে কম দামে কিনতে না পারেন সেটা আপনার ফল্ট। এই মার্কেটে যেহেতু কম্পিটিটর বেশি বা ব্যবসায়ী বেশি, সেহেতু তারা খুব বড় ফিগারে লাভ করে না, এরা মিনিমাম প্রফিট মার্জিন হলেই কিন্তু প্রোডাক্টটা ছেড়ে দেয়। অন্য মার্কেটে যেহেতু দোকান কম, আপনি সেখানে এই সুযোগটা পাবেন না। ভিউয়ার্স, অলরেডি আমাদের কয়েকটা দোকান ঘোরা শেষ এবং স্ক্রিনে আপনারা যে এখন যে মেশিনটা দেখছেন এই মেশিনটা আমরা কিনা শেষ, কত টাকা দিয়ে কিনেছি আপনাদেরকে ক্যাশ মেমো সহ দেখাবো। আশা করি আপনারা আপনাদের আশেপাশে যে মার্কেট আছে ওই মার্কেটের সাথে যাচাই করে আপনারা দেখবেন আমি কি জিতেছি নাকি ঠকেছি। এবং আপনারা চাইলে অনলাইনেও সার্চ করে দেখতে পারেন একটা 1000 ওয়াটের জায়ফান মেশিনের দাম আসলে কত। আমি যে আউটলেট থেকে এই মেশিনটি কিনেছি এই আউটলেটটার নাম হচ্ছে রামিসা এন্টারপ্রাইজ এবং মাত্র 3800 টাকা দিয়ে জায়ফানের 1000 ওয়াটের ব্লেন্ডার মেশিনটি আমি আমার ব্লেন্ডার মেশিনটি এই দোকান থেকে কিনেছি। এই দেখেন ভিউয়ার্স, আপনাদেরকে আমি ক্যাশ মেমোটা দেখাচ্ছি, শুধু তাই নয় সাথে 2 বছরের ওয়ারেন্টি পেয়েছি। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের একটু হলেও উপকারে আসবে। যারা ফেসবুক থেকে আমার ব্লগটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখছেন তারা সাবস্ক্রাইব দিতে ভুলবেন না, আর যারা অলরেডি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও বেশি বেশি ইনফরমেটিভ ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।